ভৌগোলিক অবস্থানগত কারণে ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে নগরী চট্টগ্রাম প্রায় ছোট থেকে মাঝারি মাত্রার ভূকম্পনের শঙ্কিত চট্টগ্রামের অধিবাসী বড় ভূমিকম্পে শহরের অনেক স্থাপনা ধ্বংস ও প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে চট্টগ্রামের ইমারত নীতিমালা সংক্রান্ত বিধিমালা কঠোরভাবে মেনে চলা জরুরি বলে মনে করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেখুন চট্টগ্রাম থেকে পাঠানো রিপোর্ট গেল বেশ কিছুদিন থেকেই চট্টগ্রামে ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানছে এগুলোর বেশিরভাগের উৎপত্তি হয়েছে চট্টগ্রামের আশপাশে বিশেষজ্ঞদের মতে সিলেট মৌলভীবাজার বান্দরবান রাঙামাটির সাথে চট্টগ্রামও ভূকম্পনের ঝুঁকিপূর্ণ জোন একের মধ্যে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন পাঁচ থেকে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্পকে মাঝারি মাত্রা হিসেবে ধরা হয় তারা বলছেন ন্যাশনাল বিল্ডিং কোড নীতিমালা থাকলেও চট্টগ্রামের অনেক গুরুত্বপূর্ণ ভবন বিল্ডিং কোড নামেই তৈরি করা হয়েছে মাঝারি থেকে একটু বড় মাত্রার ভূমিকম্পে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস সহ কয়েক লাখ মানুষের প্রাণহানি হবার আশঙ্কা রয়েছে আসলে ভূমিকম্পের ধ্বংসের ব্যাপারটা কিন্তু আপেক্ষিক ব্যাপার এদিকে ভূমিকম্পের ঝুঁকি বাড়ায় ইমারত নির্মাণ বিধিমালায় পরিবর্তন এনে তা কার্যকর করা জরুরি বলে মনে করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এটা মাথায় রাখতে হবে এটা ভূমিকম্প অধ্যুষিত এলাকা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে হতে পারে সুতরাং এটা মাথায় রেখে সহ অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করলে তাহলে এই মহা বিপর্যয় থেকে আমরা রক্ষা তিন সালের সাতাশ জুলাই পাঁচ দশমিক শূন্য মাত্রার ভূকম্পনে রাঙামাটির পাহাড়ি অঞ্চলে বড় ফাটল দেখা দেয় এর আগে উনিশশো সালে পাঁচ দশমিক আট মাত্রার ভূকম্পনে নগরীর হামজার বাগে ধসে পড়েছিল একটি ভবন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ